চট্টগ্রামে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে 100 মানুষ। মশার উৎপত্তি স্থল খুঁজতে ড্রোন নামানোর পর এবার ব্যাসিলাস থুরিংয়েন্সিস ইসরায়েলেন্সিস বা বিটিআই ব্যবহারের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। লার্ভা ধ্বংসে পরীক্ষামূলকভাবে দ্রুত আবদ্ধ পানিতে ব্যবহার করা হবে এই অর্গ্যানিক ট্যাবলেট। অন্য পদ্ধতির মতো এটিও লার্ভা ধ্বংস করতে কার্যকর হবে বলে দাবি কর্মকর্তাদের। সম্প্রতি চট্টগ্রাম নগরীতে 433টি মশার হটস্পট চিহ্নিত করেছে সিটি কর্পোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ শাখা। পাশাপাশি 21 ওয়ার্ডে মশার ঘনত্ব বাড়া এবং 30% বাসাবাড়িতে ডেঙ্গুর জীবনবাহী এডিসের লার্ভার সন্ধান পায় চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। আমরা শক্ত অবস্থানে আছি এবং আমরা যদি এর আগামী আরও আমরা কয়েক মাস এই ডেঙ্গুর কার্যক্রম পরিচালনা করব, তো তার মধ্যে হচ্ছে যে যদি আমরা এরকম দেখি যে এর মধ্যেও তারা সচেতনতা তাদের মধ্যে না হয়, তাহলে আমরা এখানে যত নির্মাণ কাজ আছে সবগুলোই বন্ধ করে দিই। এমন পরিসংখ্যান জানান দিচ্ছে বন্দরনগরীতে কতটা ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু। মশার লার্ভা ধ্বংসে টেমিফোস 50 EC কেমিক্যাল ও পূর্ণাঙ্গ মশা মারতে ব্যবহার করা হচ্ছে অ্যাডাল্টিসাইড। ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে মশার উৎসস্থল। এবার লার্ভা ধ্বংসে বিটিআই ট্যাবলেট ব্যবহার করতে চায় সিটি কর্পোরেশন। একটা ট্যাবলেট আপনার 200 লিটার পানিতে দিয়ে রাখলে এটা পরে ওই ওখানে লার্ভা জমতে পারবে না। বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটা লার্ভিসাইড যেটা দিয়ে আমরা লার্ভা ধ্বংস করার কাজে অনেকটা আমরা সফল পাবো বলে আমরা আশা করছি। নানা উদ্যোগের পরেও যেন নিয়ন্ত্রণে আসছে না মশা, এ নিয়ে নগরবাসীরও আছে নানা ক্ষোভ। যাতে কোনো কানে পানি জমে না থাকে ওই দিকটা দেখতে হবে। সিটি কর্পোরেশন দেখতেছি আমরা ড্রেন ভালো করে পরিষ্কার করতেছে না। তবুও বিটিআই ব্যবহারের চ্যালেঞ্জ নিতে চায় সিটি কর্পোরেশন। এক মশাতেই নাস্তানাবুদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ড্রোন দিয়ে মশার প্রজননস্থল খোঁজার পর এবার নতুন বিটিআই ট্যাবলেট দিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করতে চায় সংস্থাটি। দেখা যাক এবার এই নতুন পদ্ধতির মধ্য দিয়ে কতটুকু লাগাম টানা যাবে মশার। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।